শীতকালে বাংলাদেশে সবজির ছড়াছড়ি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলা, শিম, মটরশুঁটি ইত্যাদি হরেক ধরনের সবজিতে বাজার ছেয়ে আছে। শীতের এসব বৈচিত্র্যময় সবজির এক একটির গুণ এক এক ধরনের। শীতে এমন কিছু শীতকালীন সবজি আছে যেগুলো শুধু সুস্বাদুই নয়, সেগুলো পুষ্টিগুণও যথেষ্ট বেশি। সারা দেশে শীত এখন জেঁকে বসেছে, এই শীতে অনেকেই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হন। এর বাইরে শীতের বৈরি আবহাওয়ার ত্বকের জন্য বয়ে আনে নানা ধরনের সমস্যা, পাশাপাশি অনেক সময় ত্বকে হতে পারে বিভিন্ন রোগও। কিছু চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেয় এই সময়। সুস্থ থাকার জন্য ঋতুর এই পরিবর্তনে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। কিন্তু শীতে অসুস্থ হওয়া ঠেকাতে পারে এমন কিছু সবজি যা খেলে দিব্যি তরতাজা থাকবেন আপনি। বিশেষজ্ঞরা বলেন, বাহির থেকে যত্নের পাশাপাশি চাই ভেতর থেকে সুস্থতা। যে সেই সবজিগুলো, গাজর। গাজর আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ। গাজর চোখের সমস্যা থেকে রক্ষা দেয় এবং লিভার ভালো রাখে। দাঁতের সুরক্ষাতেও গাজর অত্যন্ত কার্যকর বলে শোনা যায়। ফুলকপি। শীতের সবজি বলতে প্রথমে যার কথা মনে আসে তা হলো ফুলকপি। ফুলকপি ভাজা হোক, আলু ফুলকপি, তরকারি, এর কোনো জবাব নেই। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। বাঁধাকপি। কপির কথা উঠলে বাঁধাকপির কথা বলতেই হয়। শীতকালে খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারি দারুণ সমাহার। বাঁধাকপিতে আছে ফসফরাস, নানাভাবে রোগ প্রতিরোধে সাহায্য করে বাঁধাকপি। সিম। সিমের বীজে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হৃদরোগ ও নিয়ন্ত্রণ করে। চুলের জন্য সিম খুব উপকারী। পালং। পালং শাক ছাড়া শীত যেন ভাবাই যায় না। পালং শাকের রুটি করে খাওয়া যায়, নানা রকম রান্নায় পালং শাক দেওয়া যায়। পালংয়ে প্রচুর আয়রন ও খনিজ আছে। মটরশুঁটি। শীতকাল মানেই মটরশুঁটি, খিচুড়িতে মটরশুঁটি দিলে খিচুড়ির স্বাদে বদলে যায়। মটরশুঁটির তরকারি অমৃত। আরও নানাভাবে এই সবজি খাওয়া যায়। মটরশুঁটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোলেস্ট্রল কমায়, সুগার নিয়ন্ত্রণে রাখে। টমেটো। এটি ভিটামিন সি এবং ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের চমৎকার উৎস। লাইকোপিন নামক উপাদানের কারণে টমেটোর রং লাল হয়। এই লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, লাইকোপিন হাড়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। টমেটোতে আছে প্রচুর পরিমাণে বায়োটিন, ভিটামিন বি সিক্স, ম্যাঙ্গানিজ, ভিটামিন ইত্যাদি। এই সবজি হৃদরোগ প্রতিহত করে, ক্ষতিকর কোলেস্ট্রল কমায়, ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখে। বেশি তাপে টমেটোর ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই এটি কাঁচা বা সালাদ করে খাওয়া ভালো।